এদিকে সুন্দরবন এবং দামনধাবা রুটে বাস মিনিবাস বন্ধের ডাক, যেখানে অবৈধভাবে যান চলাচল, পুলিশি হয়রানি একটা প্রতিবাদ এবং এই প্রতিবাদে বন্ধের ডাক দেওয়া হচ্ছে। সোমবার থেকে তিন দিন বাস মিনিবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বন্ধের ডাক জয়েন্ট কমিটি অফ বাস অপারেটার্স অ্যাসোসিয়েশনের, হাজারেরও বেশি বাস বন্ধের সিদ্ধান্তে ভোগান্তি যে বাড়বে সাধারণ মানুষের, বলাই যায় তিন দিন বাস পরিষেবা পাবেন না যারা রাস্তা বের হবেন, যারা গন্তব্যে পৌঁছাবেন। বিভিন্ন অবৈধভাবে যান চলাচল, পুলিশি হয়রানি, প্রতিবাদ এবং যার জেরে তিন দিন সুন্দরবন এবং দামনঝাড়া রুটে বাস মিনিবাস বন্ধের ডাক। অন্তরার মূলত কারণ, প্রথম কারণটা হচ্ছে যে জিও গাড়ি টোটো যেগুলো অবৈধভাবে চলছে, আমাদের দাবি ছিল এই অবৈধ গাড়িগুলোকে সরাতে হবে। আর আমাদের যে কাকদ্বীপ বাসস্ট্যান্ড আছে, সেই বাসস্ট্যান্ডে যে টোটো এবং জিও গাড়িগুলো আছে ওদেরকে সরিয়ে আমাদের বাস রাখার জায়গা করে দিতে হবে। তা যখনই হয়তো ওরা বাস আমাদের ঢুকতে পারছে না, সাইড দিয়ে এলে, রাস্তার উপরে এলে আমাদের উপর কেস দিচ্ছে 2,000-5,000। এরই প্রতিবাদে এর আগে আমরা একবার করেছিলাম একটা একদিনের একটা ধর্ম প্রতীকে, তারপরে আবার ডেকেছিলাম, আমাদেরকে ডেকে নিয়ে প্রশাসন বসে বললেন যে হ্যাঁ আমরা একটা এর ব্যবস্থা করব। আজও পর্যন্ত হলো না, পঞ্চায়েত ইলেকশানের জন্য আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু পঞ্চায়েত ইলেকশান চলে যাওয়ার পর যখন দেখলাম কোনো টনক নড়েনি, তখন আমরা এই পথে যেতে বাধ্য হলাম। কী কারণ বলতে, অবৈধভাবে যে গাড়িগুলো চলছে, এবার জেডি ঘাটে দাঁড়াতেও দিচ্ছে না, লঞ্চ যদি আমরা 5 মিনিট লাগে লঞ্চ আসতে, বলছে গাড়ি নিয়ে চলে যাও। আমরা সেই গাড়ি, জিও গাড়ি ওখানে দাঁড়ানো আছে, তারা প্যাসেঞ্জার তুলে কিন্তু আমাদের চালাতে দিচ্ছে না। এবারে এই নতুন নতুন গাড়ি, সব গাড়ি এখন তেল সার্ভিস বেশি, সমস্ত মেনটেন্স খরচাও বেশি, এইসব গাড়ি নিয়ে প্রতি রোজই ডেফিসিট চলছে, রোজই।